টেলিপাড়াতে একের পর এক খারাপ খবর আসতেই থাকছে। পূজোর আগেই অসুস্থ হয়ে পড়ছেন জনপ্রিয় সব তারকারা। এই তো কদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপশ্বেতা মিত্র। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীদের সেই খারাপ খবরটি দিয়েছিলেন। বর্তমানে তাকে কন্যাদান ধারাবাহিকে দেখা যাচ্ছে। এইবার এই ধারাবাহিকেরই অন্য এক জনপ্রিয় অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, করোনা আক্রান্ত হলেন কন্যাদান ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী প্রিয়া মালাকার। এর আগে তাকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধারাবাহিকে দেখা গেছে। বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তারপর টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। দুটো ভ্যাকসিন নেবার পরেও কোভিড পজিটিভ তিনি। তাই অবাক হওয়ার সাথে বেশ কিছুটা ভয় পেয়েছেন প্রিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি শেয়ার করে সেই সমস্ত কথা জানিয়েছেন। তার সাথে অনুরাগীদের সাবধান করেছেন। এই নিয়ে কন্যাদান ধারাবাহিকের দুই প্রধান অভিনেত্রী কোভিড পজিটিভ হলেন। আমরা আশা করব তারা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসেন। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আপডেট পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।